হাই ফ্রেন্ডস, আমার চ্যানেল সিম্পল অ্যান্ড সিজলিং রেসিপির আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি বাঙালিদের ট্র্যাডিশনাল পটলের দোলমা বানিয়ে দেখাবো, পেঁয়াজ রসুন ছাড়া একদমই নিরামিষভাবে। ঝাল মিষ্টি পুরভরা এই পটলের দোলমা ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। এর আগে আমি কিমা দিয়ে পটলের দোলমার রেসিপি দিয়েছিলাম, সেই ভিডিওটার লিঙ্কটা আপনি নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে চলুন আজকের এই নিরামিষ পটলের দোলমার রেসিপিটা শুরু করা যাক। নিরামিষ পটলের দোলমা বানানোর জন্য নিয়েছি 10টা পটল, 2 ইঞ্চির আদার টুকরো আর 3-4টে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। পনির নিয়েছি 200 গ্রাম আর হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি। এখানে 3 টেবিল চামচ পোস্ত আর 1 টেবিল চামচ চারমগজ একসাথে বেটে নিয়েছি। নারকেল বাটা নিয়েছি 2 টেবিল চামচ, টক দই নিয়েছি 4 টেবিল চামচ আর খুব ভালো করে ফেটে নিয়েছি। কিশমিশ নিয়েছি 1 টেবিল চামচ আর কুচি করে নিয়েছি, আপনারা গোটাও রাখতে পারেন। ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা। গুঁড়ো মশলার মধ্যে লাগবে গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এর সাথে লাগবে অল্প একটু ভাজা মশলা, নুন, চিনি আর রান্নার জন্য সর্ষের তেল। প্রথমে দেখাচ্ছি যে পটলের ভেতরে পুরটা ভরার আগে পটলগুলোকে কিভাবে রেডি করে নিতে হয়। দোলমা বানানোর জন্য পটল একটু সোজা আর লম্বাটে গড়নে চুজ করবেন। পটল পরিষ্কার করে ধুয়ে নিয়ে গায়ের খোসাটাকে এরকমভাবে হালকা করে একটা ছুরির সাহায্যে চেঁচে নিতে হবে। তারপরে পটলের যে দিকটা একটু মোটা হয় সেই দিকের মাথাটা কেটে নিতে হবে। এবারে একটা চামচের সাহায্যে এভাবে পটলের ভেতরে ঢুকিয়ে দিয়ে পটলের যে বীজগুলো থাকে সেটা বের করে নিতে হবে। তাহলেই দেখুন পটলের ভেতরে পুর ভরার জন্য অনেকটা জায়গা তৈরি হয়ে গেল। পটলগুলোর গায়ে অল্প একটু করে চিড়ে নিতে পারেন, তাহলে নুন মশলা ভালোভাবে পটলের ভেতরে ঢুকতে পারবে। তো এইভাবে সবকটা পটল আমি রেডি করে নিয়েছি। 10খানা পটল নিয়েছিলাম, এখন পটলের গায়ে আমি অল্প একটু করে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। এখানে আমি খানিকটা সর্ষের তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি। এখন নুন হলুদ মাখানো পটলগুলোকে এই তেলে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেলেই তুলে নিচ্ছি। সর্ষের তেল যা রয়ে গেল সেটা একটু কমিয়ে নিলাম। এবারে তেলে দিচ্ছি 3 চামচ আদা, কাঁচা লঙ্কা বাটা আর নারকেল বাটা। এখন 2 মিনিটের জন্য আদা, কাঁচা লঙ্কা আর নারকেল বাটা ভালো করে ভেজে নেব। এবারে 1/2 চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়ো, 1/4 চামচ ভাজা মশলা, ভালো করে মিশিয়ে নিয়ে এখন কষিয়ে নেব। এবারে স্বাদ মতো দিচ্ছি চিনি, নুন দিয়ে দিলাম আর মিশিয়ে নেব। নারকলটা এখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়ে একটা দারুণ অ্যারোমা আসছে। সব শেষে এখন দিয়ে দিচ্ছি পনির, আপনারা পনিরের জায়গায় ছানা দিয়েও পুরটা তৈরি করতে পারেন। 2 মিনিটের জন্য পনিরটাকে ভেজে নিয়ে এবারে 1 টেবিল চামচ দিয়ে দিলাম কিশমিশ, মিশিয়ে নিয়ে 1 মিনিট পরেই এখন গ্যাসটা বন্ধ করে দিলাম। দোলমার পুরটা রেডি হয়ে গেল, এটাকে গ্যাস থেকে নামিয়ে এখন ঠান্ডা করে নিতে হবে। ততক্ষণ ভেজে রাখা পটলগুলোও ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে পটলের ভেতরে পুরটাকে এভাবে ভরে দেব। এবারে কড়াইতে আরও খানিকটা সর্ষের তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নটাকে একটু থেতো করে নিয়ে দিয়ে দিলাম। 1 মিনিট পরেই দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা বাটা আর তার সাথেই দিচ্ছি পোস্ত, চারমগজ বাটা আর টক দই। গুঁড়ো মশলা দিচ্ছি 1/2 চামচ করে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো,
আর জিরে গুঁড়ো সব ভালো করে মিশিয়ে নিয়ে এখন মশলাটাকে কষিয়ে নিতে হবে। এর মাঝেই স্বাদমতো নুনও দিয়ে দিলাম। সাত আট মিনিট পরে মশলা যখন খুব ভালো মতো কষে যাবে তখন দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি। মিশিয়ে নিয়ে গ্রেভিটা ফুটে গেলে পুরভরা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলের মাথাটা আমি বন্ধ করিনি, আসলে খুব একটা দরকার পড়ে না, পুরটা কিন্তু বেরিয়ে যাবে না, চিন্তা নেই। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এখন ছ সাত মিনিটের জন্য রান্নাটা হতে দেব, যাতে পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা খুলে চেক করে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। আমাদের নিরামিষ পটলের দোলমা তৈরি হয়ে গেল। এবারে এটাকে গরম গরম সার্ভ করব। আশা করছি এই ঝাল মিষ্টি পুর ভরা টেস্টি টেস্টি পটলের দোলমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটা পছন্দ হলে লাইক করতে শেয়ার করতে ভুলবেন না। প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও দেখতে থাকার জন্য আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি আবার হাজির হব আর একটি মজাদার রেসিপির সাথে। বাই।